আমরা যে সিমাটিক পিসিআর 7 এর যে ওএনসিসিটা ব্যবহার করতেছি এটা ভার্সন 9.0, তা আমাদের দুইটা লগ ইন আছে, একটা হচ্ছে ইআই লগ ইন আর একটা হচ্ছে অপারেটর লগ ইন। আমরা বর্তমানে ইআই লগ ইনে আছি, আর ইআই লগ ইনের ফ্যাসিলিটিস কি, আমরা যে কোনো মোটরের যে অপারেশন ইন্টারলক এবং আদার যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বাইপাস করতে পারি। বাইপাস অপশনটা আছে, আমরা চাইলে এই বাইপাসগুলো করতে পারি, কিন্তু যদি আমরা অপারেটর লগ ইনে থাকি তাহলে আমরা এই বাইপাসগুলো করতে পারবো না। তাছাড়া যে কোনো সিগন্যালের যে প্যারামিটার চেঞ্জিং, এই যে এই প্যারামিটারগুলো আছে প্রসেস প্যারামিটার, এই ভ্যালুগুলো আমরা ইআই লগ ইনে চেঞ্জ করতে পারবো, কিন্তু যদি অপারেটর লগ ইনে থাকি তাহলে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো না। এখন আমি ইআই লগ ইন থাকা অবস্থায় আমি ওএনসিসি রান টাইমটা এক্সিট করবো, এই বাটন সেটে ক্লিক করলাম, এই যে ওএনসিসি এক্সিট বাটনে ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভেট করলাম, ওএনসিসি ডিঅ্যাক্টিভেট হচ্ছে, অলরেডি ওএনসিসি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে উপরে যে বাটন দেখতেছেন ডিঅ্যাক্টিভেট বাটনটা গ্রে আছে, আর হচ্ছে অ্যাক্টিভেট বাটনটা ব্লু কালার আছে। আমি যখন আবার অ্যাক্টিভেট বাটনে যদি ক্লিক করি তাহলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন আমি যদি টোটালি ক্লোজ করতে চাই তাহলে এখানে ক্লোজ দিয়ে তারপরে ক্লোজিং হচ্ছে এখানে। ক্লোজিং হওয়ার পরে আমি এখান থেকে এক্সিট হলাম, এক্সিট হওয়ার পরে আমি যদি আবার ওএনসিসির রান টাইমটা অন করতে চাই তাহলে ডেস্কটপে যে ওএনসিসির যে শর্টকাটটা আছে আমি শর্টকাটটাতে ক্লিক করব, শর্টকাটে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখন আবার ওএনসিসির রান টাইমটা ওপেন হবে। এই যে ওএনসিসি এক্সপ্লোরার থেকে আমি এখন অ্যাক্টিভেট করব, এখন আমার রান টাইম অ্যাক্টিভেট হচ্ছে। এই যে আমার লগ ইন চাচ্ছে, আমি এখন লগ ইন হবো অপারেটর দিয়ে। অপারেটর দিয়ে লগ ইন হইলাম, এখন দেখেন অপারেটরে যখন লগ ইন হয়েছি এখন আমার যেই যে অবজেক্টের যে ফেস প্লেট আছে ওটার যে ইন্টারলকিংগুলো আছে অপারেশন ইন্টারলক, আমি এখন এখানে বাইপাস করার যে বাটনগুলো আছে এই অপশনগুলো আসতেছে না, বাইপাস নট পসিবল, ঠিক আছে। আর দেখেন এই অপারেটর লগ ইনে থাকা অবস্থায় আমি বাটন সেটে ক্লিক করে আমি ওএনসিসি রান টাইম থেকে এক্সিট হতে পারতেছি না, কিন্তু যখন আমার ইআই লগ ইনে থাকবে আমি সেটাতে আমি লগ আউট হতে পারবো। আমি এখন ইআই লগ ইনে যাচ্ছি, ইআই লগ ইনে যাওয়ার জন্য আমি এই জায়গায় ইউজার লগ ইনে ইআই লিখলাম এবং আমার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিলাম, এখন আমি ইআই লগ ইনে প্রবেশ করলাম। এই যে উপর দিকে কর্নারে ইআই লগ ইন দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ওএনসিসি ডিঅ্যাক্টিভেট করা, ওএনসিসি অ্যাক্টিভেট করা, দুইটা ইউজার লগ ইনে সুইচ ওভার করা, এই অপশনগুলো এভাবে আপনারা ইজিলি করতে পারেন।